আমি যদি আপনাকে বলি এখন থেকে আপনাকে আর মোবাইলে সিম কার্ড আলাদা করে ঢুকাতে বা বের করতে হবে না, তাহলে কেমন হবে ব্যাপারটা? ভেবে দেখেন, মোবাইলের ভিতরে সিম স্লটের জায়গা বাঁচবে, আর নতুন সেট নিলে পুরাতন সিমের তথ্য শুধুমাত্র একটা কিউআর কোড স্ক্যান করে সহজেই অ্যাক্সেস করতে পারবেন। ঠিক এই জাদুটাই পৃথিবীতে ঘটাতে চলেছে ই-সিম বা এমবেডেড সিম। জিএসএমএ ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে বৈশ্বিকভাবে প্রায় 2.4 বিলিয়ন স্মার্টফোন এই ই-সিমের আওতায় চলে আসবে। কেউ আর নর্মাল প্লাস্টিক কার্ডের সিম ব্যবহারই করবে না। খুব রিসেন্টলি বাংলাদেশ গ্রামীণফোন এই ই-সিম এর সুবিধা নিয়ে এসেছে। কোন মোবাইল অপারেটর প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনই প্রথমবারের মতো বাংলাদেশে ই-সিম সুবিধা লঞ্চ করলো। এই ই-সিম আসলে কিভাবে কাজ করে, ব্যাংকের এটিএম কার্ডের সমান সিম কার্ড থেকে বিবর্তিত হয়ে কিভাবে আজকের ন্যানো সিম এর পরে এই ই-সিম এলো, এর এক্সক্লুসিভ সুবিধাগুলো আসলে কি কি হবে যার জন্য ই-সিম ব্যবহারকারীর সংখ্যা পুরো বিশ্বে বেড়েই চলেছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর প্রথম সিম কার্ডটা ডেভেলপ করছিল একটা জার্মান কোম্পানি যাদের নাম জিসেক অ্যান্ড ডেভ্রিয়েন্ট। ওরা মূলত ওই সময় ব্যাংকনোট সিকিউরিটি আর স্মার্ট কার্ড বানাইতো। প্রথম 300টা যে সিম কার্ড ছিল না, ওইগুলা বিক্রি করা হয়েছে একটা ফিনল্যান্ডের নেটওয়ার্ক অপারেটর কোম্পানির কাছে, ওদের নাম হইতেছে রেডিও লিনজা। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পৃথিবীর প্রথম জিএসএম ফোন কল ওরাই হোস্ট করছিল মার্চ 27, 1991। পৃথিবীতে একদম প্রথম দিকের যে সিম কার্ডগুলো ছিল ওইগুলা লিটারেলি আমাদের এখনকার যে ক্রেডিট কার্ডগুলো আছে ওইটার সাইজের ছিল। ওইটার ভিতরে ডেটা ক্যাপাসিটি ছিল মাত্র 32 থেকে 128 কিলোবাইটের মতো। তার মানে ওইখানে হায়েস্ট মাত্র 5টা মেসেজ রাখতে পারতেন আর 20টা কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারতেন। 1996 সালে প্রথমবারের মতন মিনি সিম কার্ডগুলো আসে, এবং এই প্রথমবারের মতন ইউজাররা তাদের সিম কার্ড একটা ডিভাইস থেকে, অর্থাৎ একটা স্মার্টফোন থেকে খুলে নিয়ে অন্য একটা স্মার্টফোনে ইউজ করতে পারতেন, যেটা এতদিন পর্যন্ত ওনারা পারতেন না। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের মধ্যে একটা সিম কার্ড আপনি খুলে খুলে ইউজ করতে পারতেছেন, এইটা পুরো সিম কার্ডের ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন বা বিপ্লব আনে। এরপরে 2003 থেকে 2010 সালে স্মার্টফোন প্রচন্ড পরিমাণে জনপ্রিয় হইতে থাকে, আর এই স্মার্টফোনগুলোকে চিকন করার জন্য সিম যেই জায়গায় আপনি রাখবেন স্মার্টফোনের, ওই জায়গাটা অনেক ছোট হওয়া খুবই জরুরি ছিল। এই প্রয়োজন থেকে 2003 সালে মিনি সিমের থেকেও ছোট সিম মাইক্রো সিম ইন্ট্রোডিউস করা হয়, আর এই সিমের থেকেও 15% ছোট আরেকটা সিম যেটার নাম ন্যানো সিম, ওইটা 2012 সালে আসে। আর আমরা এখন যে সিমের কথা বলতেছি এইটার নাম হচ্ছে ই সিম বা এমবেডেড সিম। এইটা বাজারে আসে 2016 সালে, আর এইটা সেই ন্যানো সিমের থেকেও প্রায় 18 ভাগ ছোট। চিন্তা করেন, এটার দৈর্ঘ্য মাত্র 2.5 মিলিমিটার, প্রস্থ 2.3 মিলিমিটার, আর এটার থিকনেস মাত্র 0.2 মিলিমিটার। কত ছোট একটা সিম এবার চিন্তা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ই সিম আপনাকে বারবার ডিভাইস থেকে খুলে খুলে লাগাইতে হবে না। যেই সব স্মার্টফোন সেটের মধ্যে এই সুবিধা থাকবে, সেটা অ্যান্ড্রয়েড হোক কিংবা আপেল, এই ই সিম ওই সেটের ভিতরে দেওয়াই থাকবে। আমি জানি এটার আসল উচ্চারণ কি, ইচ্ছা করেই আপেল বলছি। সো প্রথমে আমাদের এটা সম্পর্কে লিটারেলি পরিষ্কার হইতে হবে যে ই সিম এক্সক্লুসিভলি আমাদেরকে কি সুবিধা দিতেছে যেটা এখনকার সাধারণ সিম কার্ডগুলো দেয় না। 1 নম্বর সুবিধা, আপনি মোবাইলে কোন অপারেটর চালাবেন এইটা সিলেক্ট করা এখন ইতিহাসের যে কোনো সময়ের থেকে অনেক ইজি হয়ে গেছে। মনে করেন আপনি অন্য কোনো অপারেটর থেকে গ্রামীণফোনে শিফট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে দোকানে যেয়ে একটা গ্রামীণফোনের সিম কিন্তু এখন আর কিনতে হবে না। যদি আপনার স্মার্টফোনের মধ্যে ই সিমের সুবিধাটা থেকে থাকে, তাইলে শুধুমাত্র একটা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনি গ্রামীণফোনের মধ্যে শিফট হয়ে যেতে পারবেন। এইটা একটা রেভলিউশনারি সুবিধা। দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় এরকম থাকে আমরা কোনো সিম কার্ড চেঞ্জ করতে নিলে স্মার্টফোনের পিন দিয়ে আমাদের খুলতে হয়, ওই পিনটা আমরা খুঁজে পাই না। এখন থেকে আপনার স্মার্টফোনে যদি ইসিম সুবিধা থাকে, তাহলে আপনাকে এই পিন নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে হবে না, কারণ অপারেটর চেঞ্জ করার জন্য আপনাকে স্মার্টফোন থেকে সিম কার্ড খুলতেই হবে না। এমনকি অ্যাপল থেকে এইটাও বলা হইতেছে সেপ্টেম্বর 2022 সালের পরের থেকে যেসব নতুন আইফোনের মডেল আসবে ওইগুলাতে কোনো ফিজিক্যাল সিম কার্ডের ট্রেই থাকবে না, ওইগুলা পুরোপুরি ভাবে ইসিম সাপোর্টের আওতায় চলে আসবে। এবং এই পরিবর্তনটা 2022 থেকে আইফোন
আইফোন 14 ফ্যামিলি থেকে শুরু হইতে পারে। মনে রাখতে হবে এই eSIM এর সুবিধাটা আপনি যে কোনো স্মার্টফোন সেটের মধ্যে হয়তো চালাইতে পারবেন না, যেসব স্মার্টফোনে eSIM সুবিধাটা আছে শুধুমাত্র ওই স্মার্টফোন গুলাতেই আপনি এটা চালাইতে পারবেন। নতুন eSIM অ্যাক্টিভেট করার জন্য আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, আপনার স্মার্টফোন সেটের ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে, সিম কিটের সাথে দেওয়া যে কিউআর কোডটা আছে ওইটা স্ক্যান করতে হবে, এবং এরপরে আপনার হ্যান্ডসেটে যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলা আছে ওইটা ফলো করতে হবে। আরেকটা ব্যাপার, এখন শুধুমাত্র স্মার্টফোন সেটের জন্য এই eSIM সুবিধাটা আনা হইতেছে, কিন্তু ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন বিভিন্ন ডিভাইসে এই eSIM সুবিধা ব্যবহার করা যাবে। ধরেন আপনার ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচ যদি eSIM সুবিধা দেয় এবং আপনার মোবাইল অপারেটর যদি সেই ল্যাপটপ কিংবা স্মার্ট ওয়াচের মধ্যে eSIM সুবিধা দিয়ে থাকে, তাইলে আপনি একটা সিম থেকে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ কিংবা স্মার্টফোন সব জায়গায় ইন্টারনেট চালাইতে পারবেন। আপনাকে আলাদা করে হয়তো মোবাইল থেকে হটস্পট দিয়ে ল্যাপটপের মধ্যে ইন্টারনেট চালাইতে হবে না। তৃতীয় সুবিধা, এইটা ফোনের জায়গা একদম সর্বনিম্ন পরিমাণে খায়। এখনকার স্মার্টফোন গুলো যেই হারে চিকন হইতেছে, এইটার সাথে পাল্লা দিতে গেলে আপনাকে অবশ্যই eSIM সুবিধা ভবিষ্যতের স্মার্টফোন গুলোতে ইন্ট্রোডিউস করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর স্মার্ট ওয়াচের মতন জিনিসগুলোতে তো এই জিনিসটা আরো বেশি জরুরি। যেমন ইতোমধ্যে অ্যাপল ওয়াচ সিরিজ 5 আর সিরিজ 4 এর মধ্যে eSIM সুবিধা এনে ফেলা হয়েছে, এবং স্যামসাং গিয়ার S2 এবং S3 স্মার্ট ওয়াচের মধ্যে এই সুবিধা আছে। 4 নাম্বার এবং অন্যতম বড় একটা সুবিধা, এই সিম পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি। 2020 সালের হিসাব মতে শুধুমাত্র এর টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি থেকেই বৈশ্বিক কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়েছে প্রায় 2.6%। জাতিসংঘের একটা হিসাব অনুযায়ী প্রায় 40 মিলিয়ন টন ইলেকট্রনিক বর্জ্য প্রত্যেক বছর উৎপাদিত হয়, এবং এইটার 80% সরাসরি ভাবে বিভিন্ন ল্যান্ডফিলের মধ্যে যায়। আপনি প্রত্যেকটা ফিজিক্যাল সিম কার্ডে যে ছোট্ট সিম কার্ডটা দেখেন না, এটা কিন্তু ক্রেডিট কার্ডের সমান একটা বড় কার্ড থেকে পাঞ্চ করে ফেলা হয়, এবং ওই প্লাস্টিকের কার্ডটা আর কোনো কাজে লাগে না, ওইটা ডিরেক্টলি ফেলে দেওয়া হয়। এবং একটা সিঙ্গেল সিম কার্ড থেকে যে পরিমাণ কার্বন নির্গমন হয় তার পরিমাণ প্রায় 20 গ্রাম থেকে 50 গ্রাম। eSIM আসার পরে এই ধরনের কোনো অসুবিধা আর থাকবে না, কারণ eSIM এভাবে কাজই করে না, এটা ডিরেক্টলি স্মার্টফোনের ভিতরে ঢুকায় দেওয়া থাকবে যেসব স্মার্টফোনের মধ্যে eSIM সুবিধা দেওয়া হবে। এখন eSIM রিলেটেড কিছু মজার ঘটনা আছে। 2018 সালের আগ পর্যন্ত আপনারা জানেন অ্যাপলের আইফোন গুলাতে ডুয়াল সিম ব্যবহার করা যাইত না। খুবই বিস্ময়কর একটা তথ্য যে অ্যাপলের মধ্যে ডুয়াল সিম ইউজ করা যাইত না 2018 আগে। পরে 2018 সালে অ্যাপল যখন আইফোন 10s, আইফোন 10s ম্যাক্স এবং আইফোন 10R এই সেট গুলা লঞ্চ করে, তখন ওরা এইটাতে eSIM সুবিধাটা ইন্ট্রোডিউস করায় দেয়, এবং এর মাধ্যমে অ্যাপল প্রথম এই ডুয়াল সিম জগতে প্রবেশ করে। ডুয়াল সিম মানে হইতেছে বুঝতেছেনি যে একটা মোবাইলের মধ্যে দুইটা সিম ইউজ করা। ইনফ্যাক্ট ভারতে শুধুমাত্র 98% স্মার্টফোনের মধ্যে ডুয়াল সিম আছে, তাইলে কত বড় একটা বাজার দেখেন যেটা অ্যাপল শুধুমাত্র এই eSIM ইন্ট্রোডিউস করার মাধ্যমে ধরতে পারছে। ইন্টারেস্টিংলি অ্যাপল কিন্তু প্রথম কোম্পানি না যারা eSIM সুবিধা নিজেদের স্মার্টফোনের মধ্যে আনছে। এর আগে গুগল ওদের পিক্সেল 2 এবং পিক্সেল 2 XL এই সেটগুলোর মধ্যে eSIM টেকনোলজি রাখছিল, যদিও এটা শুধুমাত্র US মার্কেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আসা যাক eSIM রিলেটেড কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে থাকতে পারে। যেমন এক, আমি যদি চাই আমার লোকেশন কেউ আর ট্র্যাক না করুক, তাইলে এটা eSIM এর মধ্যে কিভাবে সম্ভব? দেখেন, আপনার স্মার্টফোনে আপনার লোকেশন ট্র্যাক করা এটা কিন্তু সিম বেসড সার্ভিস না, এটা একটা হ্যান্ডসেট বেসড সার্ভিস যেটা সিম এর সাথে সরাসরি সম্পর্কিতই না। আপনি যদি আপনার মোবাইল হ্যান্ডসেটের GPS কিংবা লোকেশন ট্র্যাকারটা অন করে রাখেন, তাহলে যে কোনো ভাবেই হোক আপনার লোকেশন ট্র্যাক করা যাবে। ইভেন অনেক থার্ড পার্টি অ্যাপও আপনার কাছে কিন্তু প্রথমে অনুমতি চায় যে আপনার লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারবো কিনা। আপনি যদি ওইখানে ট্র্যাকিং অপশন বন্ধ করে রাখেন, তাইলে আপনার লোকেশন কেউ ট্র্যাক করবে না, আর যদি ওটা ইনেবল করে রাখেন, তাইলে আপনার লোকেশন ট্র্যাক করা অনেক ক্ষেত্রে ইজিয়ার হবে। সো জিনিসটা সিম এর সাথে সরাসরি ভাবে সম্পর্কিত না। দ্বিতীয় মিসকনসেপশন, যেহেতু আমার পার্সোনাল ডেটা সব ইন্টারনেটের মধ্যে থাকতেছে, কোনো হ্যাকার যদি আমার ইউজার প্রোফাইল হ্যাক করে সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে মনে রাখতে হবে eSIM এর ক্ষেত্রে কাস্টমারের যে পার্সোনাল ডেটা, তার যে মোবাইল নাম্বারটা আছে, এইটা ক্লাউডে সেভই করা হয় না। শুধুমাত্র আপনার ফিজিক্যাল সিম কার্ডে যে ICCID বা IMSI নাম্বারটা থাকে, ওইটাই ক্লাউড থেকে ডাউনলোড করা হয়। সো এইখানে পার্সোনাল ডেটা লিক হওয়ার কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আর এই টেকনোলজিটা একটা GSMS স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা পুরো বিশ্বের মধ্যে অনেক দেশ ব্যবহার করতেছে। সো এখানে প্রপার সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়েছে। GSMA কিন্তু খুবই বিখ্যাত একটা অ্যাসোসিয়েশন, এটাকে বলে GSM অ্যাসোসিয়েশন বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন। প্রায় 750 বেশি মোবাইল অপারেটর এই GSM ফুল মেম্বার, এবং এর সাথে আরো 400 কোম্পানি এটার অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছে। আপনার
আপনাদের প্রত্যেকের স্মার্টফোনের সাথে কিন্তু একটা IMEI নাম্বার থাকে, এটাকে বলে ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার বা IMEI নাম্বার। এই নাম্বারটা দিয়েই কিন্তু ধরা যায় আপনার যে সেটটা আছে এটা আসল কিনা, কিংবা আপনার সেটটা যদি চুরি হয় তাহলে এটা ট্র্যাক করে বের করা যায় IMEI নাম্বার দিয়ে। এই নাম্বারটার যে টাইপ অ্যালোকেশন কোড বা ট্যাগ, এইটা কিন্তু অ্যাসাইন করে এই GSM এ, অ্যান্ড ওরাই কিন্তু এই eSIM টেকনোলজিটা ডেভেলপ করছে। তো ওদের একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা কিন্তু আছে। মোট কথা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাই বুঝাইতে চাইতেছি। এখন চলেন তো দেখি পুরা ওয়ার্ল্ডের মধ্যে কয়টা দেশ এবং কতজন ইউজার এই eSIM-টা ইউজ করতেছে। 2016 সালে ইন্ট্রোডিউসড হওয়ার পরে 2017 থেকে 19 সালে এই eSIM ব্যবহারকারীর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল, যেটা 2020 সালে প্রচণ্ড পরিমাণে বাড়ছে। প্রায় 300% বৃদ্ধি আমরা eSIM ব্যবহারের ক্ষেত্রে দেখতে পাইছি 2020 সালে। অন্তত পৃথিবীর 69টা দেশে এই eSIM সুবিধা নতুনভাবে চালু করা হয়েছে শুধুমাত্র 2020 সালে, যেটা 2018 সালের তুলনায় প্রায় 3 গুণ। সুতরাং পুরা ওয়ার্ল্ডের মধ্যে যে eSIM সুবিধাটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে এইটার বলার অপেক্ষা রাখে না। এখন ধরেন আসি IoT বা ইন্টারনেট অফ থিংস যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে তখন এই eSIM এর চাহিদা অনেক বেশি পরিমাণে বাইরে যাবে। একটা ছোট্ট এক্সাম্পল দেয়, ভারতে নদীর পানি দূষণের ক্ষেত্রে এই ইন্টারনেট অফ থিংস ব্যাপক জনপ্রিয়। মনে করেন কোনো একটা ডিভাইস নদীর পানির মধ্যে ঢুকানো আছে, ওইটা প্রতিদিন রিডিং দেয় যে এই পানির এই মুহূর্তে এতটার সময় কতটুকু দূষণ আছে, কতটা দূষিত এই পানিটা। এখন মনে করেন ওই ডিভাইসের ভিতরে আমার যদি কোনো সিম কার্ড আমি ইন্ট্রোডিউস করাইতে যাই, তাহলে বারবারে ওই নদীর পানির ভিতরে, দূষিত পানির ভিতরে খোলা বন্ধ করা কিন্তু আমার জন্য অনেক টাফ। কোনো বরফের জায়গার মধ্যে যদি এরকম ডিভাইস থাকে, কিংবা খুবই রৌদ্র বা গরম আছে, খুবই এক্সট্রিম ওয়েদার এরকম জায়গার মধ্যে কোনো ডিভাইস থাকে, ওইখানেও কিন্তু যা যায় একজন মানুষ বারবারে সিম চেঞ্জ করতে পারবে না। তো যখন IoT বা ইন্টারনেট অফ থিংস অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হবে এবং ওই ডিভাইসগুলোতে eSIM ব্যবহার করার সুযোগ সুবিধাটা থাকবে, তখন আমার মোবাইল থেকে শুরু করে সবকিছু একটা eSIM এর ভিতরে একসাথে কন্ট্রোল করা সম্ভব হবে। যেটা আবারও বলি, বাংলাদেশে এখন শুধুমাত্র স্মার্টফোনগুলোতে দেওয়া হইতেছে, যে স্মার্টফোনগুলো এই eSIM ব্যবস্থাটা সাপোর্ট করে এটা সব স্মার্টফোন করে না। সো ওভার দ্য এয়ার বা OTA অপারেটর প্রোফাইলের ক্ষেত্রে এটা ম্যাসিভ একটা বিপ্লব নিয়ে আসতে যাইতেছে। সো সামারি যদি করি, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি প্রথমত কিভাবে সিম কার্ড একটা বড় ক্রেডিট কার্ড থেকে আস্তে আস্তে ছোট হইতে হইতে আজকের এই eSIM এর মতন ছোট্ট একটা জায়গাতে চলে আসছে। দ্বিতীয়ত, eSIM আসলে কি কি এক্সক্লুসিভ সুবিধা আমাদেরকে দিতেছে যেটা সাধারণ ফিজিক্যাল সিম কার্ডের থেকে আমরা পাই না। তৃতীয়ত, এই eSIM সংক্রান্ত কি কি মিসকনসেপশন আমাদের মধ্যে আছে এবং ওইগুলা প্রতিরোধ করার জন্য আসলে eSIM এ কি ব্যবস্থাগুলা থাকতেছে। এবং চতুর্থত, বৈশ্বিকভাবে eSIM ব্যবহারকারীর সংখ্যা যে অনেক বাড়তেছে এবং অনেক দেশে eSIM ব্যবস্থা চালু করতেছে, এই তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সো আশা করি eSIM সম্পর্কে আপনারা একটা ওভারঅল ধারণা এই ভিডিও থেকে পাইছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।